ভারতের সকল অংশে জনগণদের উন্নত জীবন প্রদান করতে, তাদের নিকট সরকারি সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে গোটা দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই যাত্রায় দেশের প্রত্যেক অংশে জনগণ কতটা লাভান্বিত হয়েছে, তারা সকল সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছে কিনা, সেই সব বিষয় নিশ্চিত করার লক্ষ্যে গত 30 নভেম্বর, 9ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর এবং 27শে ডিসেম্বর এবং 8ই জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে আলাপচারিতা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার আবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে দুদিনব্যাপী রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত সুশাসন মেলার মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এদিন প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দেশের অন্তিম ব্যক্তির নিকট সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। আগামী 26শে জানুয়ারি পর্যন্ত চলবে এই যাত্রা। তাই যে সকল মানুষ এখনও বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদের আগামী 26শে জানুয়ারির মধ্যে বিভিন্ন সরকারি সুবিধা লাভ গ্রহণ করতে অনুরোধ জানান তিনি। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে আপনাদেরকে সুবিধাগুলি দেওয়ার জন্য সমস্ত লাইট ডিপার্টমেন্ট আজকে স্টল নিয়ে বসেছে। ভারতবর্ষের 2,70,000 পঞ্চায়েত, ভারতবর্ষের 4,800 পৌর নিগম, পৌর পরিষদের যে মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে, প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টির গাড়ি আইসি ব্যান্ড প্রত্যেক দিনে আমাদের প্রত্যেকটা জায়গায় 25শে জানুয়ারি 26শে জানুয়ারি পর্যন্ত এই সুবিধা রয়েছে। আমি আগরতলার নগরের যারা নাগরিক রয়েছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, আগামী 26শে জানুয়ারি পর্যন্ত আপনার যার যার সুবিধার প্রয়োজন রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজির সমস্ত সুবিধা যারা পাননি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। দলমত, ধর্ম, পন্থ সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু একটাই জাতি মাননীয় প্রধানমন্ত্রী জি ঘোষণা করেছেন, ভারতবর্ষে 4টা জাতি। এই 4টা জাতির উন্নয়ন করতে হবে। এদিন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখতে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও সাধারণ নাগরিক সহ প্রায় 2 শতাধিক মানুষের সমাগম ঘটে বিবেকানন্দ ময়দানে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।